2023 সালে গ্রাম পঞ্চায়েতে এই এলাকায় যেন একটাও কোনো বিরোধী রাজনৈতিক দল প্রার্থী দিতে না পারে। তৃণমূল বিধায়কের ভাইরাল ভিডিও পঞ্চায়েতে বিরোধীরা যেন প্রার্থী দিতে না পারে, বিরোধীরা প্রার্থী দিলে ভোট যেন না পড়ে, এই মন্তব্য ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের। পয়লা বৈশাখ দলীয় সভায় এই মন্তব্য, তৃণমূল বিধায়কের এই মন্তব্যের ভাইরাল হয়েছে ভিডিও। আপনাদের আরো একবার জানাই, এই এলাকায় যেন একটাও কোনো বিরোধী রাজনৈতিক দল প্রার্থী দিতে না পারে, যদি প্রার্থী দেয়ও একটা ভোট যেন না পায়, আপনারা শুধু সেই দিকে লক্ষ্য রাখুন। দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। দেবব্রত, এই ভিডিও ভাইরাল হয়েছে, কি খবর পাওয়া যাচ্ছে দলের তরফ থেকে বা কি বলা হচ্ছে? গত পয়লা বৈশাখের দিন একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ তিনি যে বক্তব্য রাখেন এবং জনসমক্ষে তিনি যেটা বলেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে এবং বিতর্ক তৈরি হয়েছে। তার কারণ, তিনি যেটা বলেছেন প্রকাশ্যে, সেই ভিডিও বা তার বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, বিভিন্ন সোশ্যাল মাধ্যমে সেটা ছড়িয়েছে এবং তাতে তার যে বক্তব্য তাতে তিনি বলেছেন যে আগামী 2023-এ যে পঞ্চায়েত নির্বাচন হবে সেখানে বিরোধীরা যাতে কোনোভাবেই বা বিরোধী কোনো রাজনৈতিক দল যেন প্রার্থী দিতে না পারে, এবং যদিও কোনো জায়গায় প্রার্থী দেয় সেক্ষেত্রে কোনোভাবেই যেন তারা ভোট না পায়, সেটাই কিন্তু লক্ষ্য রাখতে বলার নির্দেশ দেওয়া হয়েছে দলীয় নেতা কর্মী সমর্থকদের। এবং যেখানে গণতান্ত্রিক আমাদের দেশ এবং সেখানে যেভাবে আমাদের নির্বাচন হয় সেখানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা কিংবা সব কেন্দ্রে সব জায়গায় প্রার্থী দেবার যে অধিকার সেটা রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কল্যাণ ঘোষ যেটা বলেছেন যে কোনোভাবেই যাতে কেউ প্রার্থী দিতে না পারে বিরোধীরা, এদিকেই কিন্তু সরব হয়েছে বিরোধীরা এবং রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে এবং একটা একজন তৃণমূল কংগ্রেস সভাপতি তিনি এই এই ধরনের যে মন্তব্য করেছেন তা নিয়ে কিন্তু প্রত্যেকেই কিন্তু তারা নিন্দা করেছেন এবং তারা যেটা বলেছেন যে এভাবে এইভাবে কিন্তু এটা কার্যত হুমকি দেওয়া হয়েছে, অর্থাৎ আগে থেকেই একটা ভয় দেখানোর চেষ্টা চালানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে? কুনার ঘোষ তিনি কি বলেছেন শুনুন। জুড়ের বিধায়ক যেটা বলেছেন তার সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। দলীয় মিটিংয়ে তো যে কোনো দল বলবেই, দেখবেন সেই এলাকার সমস্ত ভোট যেন আপনারা পান, তো বলবেনই এমনভাবে এলাকায় মানুষের পাশে থাকুন, এমনভাবে উন্নয়ন করুন যাতে অন্য দল প্রার্থী খুঁজে না পায়, প্রার্থী দিতে না পারে। এর সঙ্গে সন্ত্রাসের কি সম্পর্ক? যখন একটা সাংগঠনিক বৈঠক হয় বা কোথাও ক্ষেত্রে একটা বৃহত্তর সাংগঠনিক বৈঠক বা জনসভা, সেখানে যখন একজন তার দলকে শক্তিশালী করার জন্য বলেন, এটা রাজনৈতিক একটা ভাষার এদিক ওদিক, তার সঙ্গে পঞ্চায়েতের সন্ত্রাস, তার সঙ্গে ভোট সন্ত্রাস, এগুলোর কোনো সম্পর্ক নেই। বিরোধীরাও কিন্তু একে নিশানা করেছেন এই বক্তব্যের। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, কি বলবেন এই মন্তব্য শোনার পর? দেখুন, এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই রাজ্যে নির্বাচনের নামে কতটা প্রহসন হয়। আমরা আসানসোল লোকসভা ইলেকশনের প্রাককালে এমনি ভাবেই আমরা এক বিধায়কের বক্তব্য শুনেছিলাম যে যারা বিজেপির আছে তাদেরকে ভোট দিতে দেবেন না, তাদের উপরে হুমকি দিন ইত্যাদি ইত্যাদি, তারা যেন ঘর থেকে না বেরোয়। আর যেটা এতদিন যেটা আমরা দেখে এসেছি, সিপিএম আমলেও দেখেছি, সিপিএম এ সেই একই জিনিস অনুকরণ তৃণমূল কংগ্রেস করে পঞ্চায়েতে প্রার্থী না দিতে দেওয়া, যেটা আমরা মিউনিসিপ্যালিটিতেও কয়েকটা জায়গায় দেখলাম, সেই একই জিনিসের পুনরাবৃত্তি চলছে। যেখানে বিধায়করা এইভাবে বলছে, কার্যকর্তাদের উৎসাহ দিচ্ছে এই জাতীয় অগণতান্ত্রিক কাজ করার, হিংসার কাজ করার, গণতন্ত্রকে ধ্বংস করার, তো সেই রাজ্যে সেই সরকারের দ্বারা গণতন্ত্র রক্ষা কোনোভাবেই সম্ভব নয়। আমরা তীব্র নিন্দা করছি এবং ওই বিধায়ককে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।